নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ডিজে বাপি। যে বাবু এই 10টি করে 20টি টাকা দান করেছেন, আমরা সবাই মিলে মা মনসার কাছে সেই বাবুর যে মনোআশা যেন পূর্ণ হয়, তাই সবাই মিলে এসো আমরা একসঙ্গে মা মনসা দেবী ধ্যান করে একবার হরি হরি বলো। মা মনসা দেবী ধ্যান করে একবার হরি হরি বলো। তুমিও পূজো বিশ্ব মা ছাড়ে, আর সেই পূজার নাম হবে বিশ্বকর্মা পূজা। তাই যেন হয় ওগো জননী, তোমার হতে যেন আমার পূজার প্রচার হয় এই বিশ্ব চরাচরে। বিশ্বকর্মা মাকে প্রণাম করো। না কেন বাবা বলো, আমি কি তোমার সঙ্গে কাজ করিনি? হ্যাঁ তুমি আমার সাথে কাজ করেছো, তা তুমি বিশ্বকর্মা ঠাকুর হবে, তা আমি কি ঠাকুর হব? আমি তোমারও পানগণা দিতে চাই, দুটি চোখ বন্ধ করে দু হাত আমার দিকে বাড়িয়ে দাও, আর নিয়ে নাও তোমার পানগণা। বিশ্বকর্মা বাবা যাব? যাও, কিছু করবে না তো? না মায়ের দয়া আছে, যাও, তুমি গেলে তোমাকে দেবে। বাবা তুমি ব্যাগটা ধরো, দাও যাও যাও। এই নাও বিশ্বকর্মা তোমার পানগণা। এবারে দেখো আমি তোমাকে কি দিয়েছি বাবা। বিশ্বকর্মা এই তো কটা দিন পরে আমার বিয়ে হবে, সেই জন্য মার মনে দয়া মায়া সবই আছে, সেই জন্য আমার একটা খুব মোটা স্বর্ণের হার উপহার দিয়েছে। ও বিশ্বকর্মা, বিশ্বকর্মা বাবা ফেলে দাও। ও বাবা বাবা গো, এই দেখো না, এই দেখো না, এই দেখো না, ফেলে দাও না। ও বাবা এই দেখো না, এই ফেলো হার, ও হার নিতে হবে না, তুমি ফেলো। আরে ফেলো না কেন, এই হার তোমার পছন্দ নয়? ফেলো ও হার না, ওটা ফেলো। বাবা এই দেখো না বাবা, আমার হাত থেকে ছুট মারছে কেন? না ও আমার পুত্র ভয় পেয়েছে মা। ও বাবা বাবা এটা কি হলো, পাওনার বদলে আমার হয়তো সর্ব কেন তুলে দিল? আমি তোমার ফেলে দিতে বলছি কেন? আমি কি করে সহ্য করব? আমি সবার কাছে বলে দেবো আমার বাবা মনসার যুক্তি শুনে বাসর ঘরে ছিদ্র করেছে। বিশ্বকর্মা সে সুযোগ আমি তোমাদের দেবো না, এই কথাই তোমরা কারোর কাছে বলে দাও। মা সেই অপরাধে পিতা পুত্রের বল আমি হয়রান করে নিলাম, যেদিন তোমরা সতীর পরশ পাবে সেদিন তোমরা আমার কথা বলবে। বলো মা। মা গো আজ চলো মা, এই তোমাকে নিয়ে আমি সাতলে পর্বতে লোহ বাসর ঘর দেখতে যাবো মা। বেশ মা, আজ বাসর দেখতে যাই, আজ দাসীর সঙ্গে নিয়ে গো, দাসীর সঙ্গে নিয়ে গো, বাসর দেখতে যাই, দাসীর সঙ্গে নিয়ে গো,
আজ কতই দূরের পথে চলে শনক, কতই দূরের পথে চলে শনক, দাসীর সঙ্গে নিয়ে গো, দাসীর সঙ্গে নিয়ে গো। আজ তুয়ারে খুলে প্রবেশ করে, তুয়ারে খুলে প্রবেশ করে, পাশর মাঝারে গো, পাশর মাঝারে গো। আজ নানান দেবীর অঙ্কনে দেখে, নানান দেবীর অঙ্কনে দেখে, পাশের মাঝারে গো, পাশের মাঝারে গো। আর ঈশান কোণে নিয়ে শনক, ঈশান কোণে নিয়ে শনক, পেলে পান্তে করিল ফেরে কালাই, পেলে পান্তে করিল ফেরে কালাই। আজ পঞ্চকুড়ি লই হেরে কলাই, পঞ্চকুড়ি লই হেরে কলাই, অঞ্চলে বান্ধিল গো, অঞ্চলে বান্ধিল গো। পাশর দেখা সাঙ্গ করে, পাশর দেখা সাঙ্গ করে, ফিরে চলে রাজ ভাবনে, ফিরে চলে রাজ ভাবনে। শনকা বাসর দেখতে গেছে লক্ষিন্দরের বিবাহ, তাই শনকা মনে নেই কত বড় মনে আনন্দ। শনকা মহারাজ, বাসর কেমন দেখলে? বাসর ঘর হয়েছে অতি উত্তম। আজ অনেক অর্থ ব্যয় করে এই বাসর নির্মাণ করেছি, তোমার মনোআশা পূর্ণ হবে, আর কানি মনসার মনোআশা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু মহারাজ, আমি সেই বাসরের মাঝে কি পেয়েছি জানো? বলো কি পেয়েছো। এগুলো চিনতে পারে কি দেখো? এগুলো লোহার গুড়ি, আমার মনে হয় বাসরের মাঝে পড়েছিল, তাই ঠিক বিশ্বকর্মা কুড়িয়ে নেয়নি। না মহারাজ, আমার আনুমানিক হলো ওগুলি সাধারণ কলাই নয়, তাহলে কি হলো? পঞ্চকুড়ি লোহের কলাই। পঞ্চকুড়ি লোহের কলাই? হ্যাঁ মহারাজ। লোহার বাসরে লোহার কলাই আসবে কোত্থেকে? মহারাজ, খটক মহাশয়কে বলে দেবি যে কন্যা অন্য নয় রন্ধন তৈরি করে দিতে পারবে, ওই কলাই নববধূ করে মেনে নেব এই প্রাসাদে। কোন মানব যদি লোহার গলায় অন্যের রন্ধন করতে পারে না? পারে মহারাজ, পারে। পারে যদি সে সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে, নিশ্চয়ই পারবে। বেশ, আজ আমি তোমার কথা মতো এই কলাই পাঠিয়ে দেব ঘটকবরের হাতে। বেশ মহারাজ। তুমি দ্বিজ ঘটকবরকে আমার সংবাদ জানাও। বেশ মহারাজ। লোহার বাসরে লোহের কলাই, এই লোহার কলাই অন্যের রন্ধন হলে তারপর আমার লক্ষিণের বিবাহ হবে। কে আছে, কে আছে এমন মানব জাতি যে লোহার গলায় অন্যের রন্ধন করে তার সতীত্বের প্রমাণ দিয়ে এই চম্পকের নববধূ হয়ে আসবে? আছে, একজন নারী আছে, যে নারী 12 মাসে 12 ব্রত পূর্ণ তীর্থ করে, যত দেব কার্য করে অবিরাম, সেই নারী এই লোহার গলায় অন্যের ন্যায় করিবে রন্ধন। একই ঘটকবর এখনো আসছে না কেন? যাই মহারাজ। ভজে মনুষ্য See you.
দেখেছি তোমার এ জীবনে, দেখেছি তোমার তাহলে কাল বিলম্ব না করে তুমি এই মুহূর্তে কন্যা অন্বেষণে বেরিয়ে যাও। বেশ মহারাজ, আর আমি বেশি দেরি করবো না, এখন এই মুহূর্তে কন্যা সন্ধানে বেরিয়ে পড়লাম। দাঁড়াও ঘটকবার, এই নিয়ে যাও। কি মহারাজ, পঞ্চপুরী লোহ কলাই কি হবে মহারাজ? লোহার কলাই, এই লোহার কলাই তুমি নিয়ে যাবে কন্যা অন্বেষণে। যে সতী মায়ের সতী কন্যা এই লোহার কলাই অন্যের ন্যায় রন্ধন করবে, সে হবে আমার এই চম্পকের কুল রাজলক্ষ্মী। মহারাজ, এটা বড় অসম্ভবের কথা। মহারাজ, এনে অসম্ভব। মহারাজ, কেউ কোনো দিক পারে এই পঞ্চপুরী লোহ কলাই রন্ধন করতে? মহারাজ, তাহলে শুনে রাখো। বলুন মহারাজ। একমাত্র সেই কন্যাই পারবে যে কন্যা বারো মাসে বারো ব্রত পূর্ণ তীর্থ করে যত দেব কার্য করে অবিরাম। লোহার কলাই কেন, প্রয়োজন হলে সে বজ্রকে ফিরিয়ে দেবে। আরো শুনে রাখো। বলুন মহারাজ। কন্যা অন্বেষণ করে আনতে পারলে আমি তোমাকে অনেক অর্থ দেব, আর সেই অর্থ তুমি সারা জীবন বসে খাবে। বেশ মহারাজ, আর আমি বেশি দেরি করবো না, আমি এখনই এই মুহূর্তে কন্যা সন্ধানে বেরিয়ে পড়বো। মহারাজ, ভজ মনসা পূর্ব দিকে চলে ঘট কহনারি সন্ধানে গো, উত্তর দিকে চহলে ঘট কহনারি সন্ধানে গো, আর দক্ষিণ দিকে চহলে ঘট কহনারি সন্ধানে গো। মেয়েটি হেঁটে যাচ্ছে, ওই মেয়েটার নাম কি গো? বেহুলা। কি সুন্দর দেখতে। আচ্ছা নাতি, ওনার পিতার নাম কি? কেন তুমি জানো না? না। সাইবনিক। ও সাইবনিক, তাহলে রাজকন্যা। হ্যাঁ। আচ্ছা নাতি, ওনার পিতার বাড়ি কত দূর? ওই তো সামনে যে রাজপ্রাসাদ দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওটাই।
আচ্ছা নাতি বলতে এটা কোন জায়গা? কেন এটা উজানি নগর? ওই এটা উজানি নগর। ঠিক আছে আমি আর বেশি দেরি করব না, আমি এখনই এই মুহূর্তে উজানি নগরে রাজা শশতকার বাড়ি পৌঁছে যাব। ঘটক চলে চলে রে উজানি নগরে ঘটক চলে। আমার মনে হয় আর দেরি না করে একটা সুপাত্রের ব্যবস্থা করা দরকার। দেখি আমার ঘটককে পাঠিয়ে দেব একটা পাত্রের সন্ধানে। জয় হোক রাজা শাসনকারী, জয় জয় হোক রাজা শাসনকারী, জয় জয় হোক রাজা শাসনকারী, জয়। কিন্তু কোন রাজ্য হতে আসছেন? রাজার নাম কি? পরিচয় পত্র না পেলে কেমন করে বিয়ে দেবো? সবই বলবো মহারাজ। বলুন তাহলে। শুনুন, চম্পক নগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, চন্দ্রধর তার একমাত্র পুত্র দিলাম লক্ষিন্দা। আরে চম্পক নগরে চন্দ্রধর তো আমার বাল্যকালের বন্ধু ছিল মহারাজ। তাহলে সম্পর্কটা বজায় রাখুন মহারাজ। অবশ্যই আমি চেষ্টা করলাম, কিন্তু আমি বিবাহ দেব। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা? হ্যাঁ, সংবাদটা আমি আপনাকে পাঠিয়ে দেবো, আপনি আসুন এখন। বেশ মহারাজ, আসুন। তাহলে সম্বন্ধটা আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ পাঠিয়ে দেবো। আসি মহারাজ। আসুন 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 না, এই কথাটা আগে জানাতে হবে মহারানী অমলাকে। অমলা অমলা, শুনেছ অমলা? শুনেছ চম্পক নগর হতে ঘটক দিয়ে বার এসছে আমাদের কন্যার সম্বন্ধ নিয়ে, তাই আমি মনস্থির করেছি ওই রাজ্যে বিবাহ দেব। বেশ মহারাজ, এই যে বড় উত্তম প্রস্তাব, কিন্তু আমি কি জানতে পারি না পুত্রের পিতৃ পরিচয়? অবশ্যই আমি তোমাকে বলবো। শোনো অমলা, চম্পক নগরে ঘর নামে রাজা চন্দ্রধর, তাহার কনিষ্ঠ পুত্র নামে দুর্লভ লক্ষ্মী। অমলা তুমি নাম শুনে চিৎকার করে উঠলে কেন? আমি দেবো না দেবো না বিয়ে বিয়ে হুলা সুন্দরী গো। অমলা দেবো না দেবো না বিয়ে বিয়ে হুলা সুন্দরী গো। চাঁদের সানে বাদে যায় বিশে হরি গো, চাঁদের সানে বাদে যায় বিশে হরি গো, চাঁদের সানে বা। তুমি হলে এই রাজ্যের মহারানী, আর মহারানী হয়ে তোমার মুখে এমন কথা মানায় না। শোনো মহারাজ, শোনো অমলা, একজনা সর্পে খেয়েছে বলে যে বংশে সবার কি সর্পে খাবে, সম্পূর্ণ তোমার ভুল ধারণা। মহারাজ যেমন ভাবে তুমি দিয়েছো ঘটকের সঙ্গে কথা, একটা কথা তুমি স্মরণ করে দেবে, আমার ওই বেহুলা রোজনে যদি সে পারে স্বর্ণ মুদ্রা দিতে, আমার বেহুলাকে দেবো ওখানে বিবাহ। অমলা অসম্ভব, কেউ কোনোদিন পারে না একটা কন্যা রোজনে স্বর্ণ দিতে। অসম্ভবকে সম্ভব করতে পারবে না, আর আমার বেহুলাকে ওই বংশে বিবাহ হবে না। অমলা সত্যি অমলা তুমি বুদ্ধিমতী, আর তুমি বুদ্ধিমতী বলে আমি তো তোমায় এতই ভালোবাসি অমলা। অমলা তুমি এসো। বেশ মহারাজ, সংবাদ তেমন নিকটে পৌঁছে দিও। বেশ এসো। ঘটকবর ঘটকবর, জয় হোক রাজা শাসনকারীর, জয় হোক। হ্যাঁ বলুন মহারাজ কি সংবাদ? শুনুন ঘটক মহাশয়, বিবাহ আমি দেব, কিন্তু একটি শর্ত আছে। বলুন মহারাজ তোমার কি বা শর্ত? আরে শর্ত হলো এটাই, যদি আমার কন্যার জন্য স্বর্ণ দিতে পারো তাহলে আমি বিবাহ দেব।
মহারাজ এত বড় অসম্ভবের কথা মহারাজ কেউ কোনদিন পারে কন্যার উদরে স্বর্ণ দিতে মহারাজ দেখুন স্বর্ণ দিতে পারলে আসবেন আর না দিতে পারলে আসবেন না মহারাজ একটুখানি চিন্তা ভাবনা করে দেখুন না মহারাজ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি স্বর্ণ দিতে পারলে আসবেন আর নইলে এই রাজ্যে পা রাখবেন না মহারাজ যদি স্বর্ণ দিতে পারি তাহলে আসবেন আর যদি না দিতে পারি আসবেন না রাজার ফিরে যেতে পারবো না আমি এখন কি করি আমি এখন মনের দুঃখে বনে চলে যাবো বনে চলে যাবো বনে চলে যাবো আমি স্বর্ণ দিতে পারবো না ও রাজার ফিরে যেতে পারবো না আমি এখন মনের দুঃখে বনে চলে যাবো বনে চলে যাবো রুজি আছে আচ্ছা বলো তো আমি কোথায় গিয়েছিলাম মহারাজ কর্ণ যেন স্বর্ণ চেয়েছে তাই মন খারাপ করে চলে স্বর্ণ যখন দেবে না ওটাই আমার দরকার স্বর্ণ দিলে আমি নেবো না আমি নেবো স্বর্ণ এই না বাবা এই স্বর্ণ চেয়ে মেহুল এক ভরি কম হবে আর এই স্বর্ণের কথা কাউকে যেন বলো না তুমি এই তুমি স্বর্ণ চেয়ে মেহুল এক ভরি কম হবে তুমি তো আমাকে স্বর্ণ দিলে কিন্তু তুমি কে আমি তো তোমাকে চিনতে পারলাম না কে তুমি কে তুমি আমাকে স্বর্ণ দিয়ে উপকার করেছ কে কে তুমি কে মা মা গো তুমি আমাকে স্বর্ণ দিয়ে উপকার করেছ মা এই স্বর্ণ নিয়ে যাবো এখন রাজা শাসনগারের কাছে মা রোজন করে দেখবো যদি একবারই বেশি হয় মা এ তোমার সামনে জোড়াপাড়া দিয়ে বলে দেবো মা আমাকে প্রাণ মেরে আশীর্বাদ মা চলে গেল স্বর্ণ দিয়ে মা চলে গেল যা হয় হোক এই স্বর্ণ নিয়ে যাবো এখন রাজা শাসনগারের কাছে আমি স্বর্ণ দেব কন্যা নেব আমার মনে হয় দ্বিজবর সেই গেছে আর ফিরবে না স্বর্ণ পাবে না আসবে কেমন করে দেখি আমার ঘটক বরকে স্বর্ণ দেখান দেখি কোথা থেকে ডাকাতি করলাম আনলো দ্বিজবর আপনার সাহস তো কম নয় এইটুকু স্বর্ণ নিয়ে এসেছেন স্বর্ণ যদি কম হয় তাহলে আপনার উপায় কি জানেন স্বর্ণ যদি কম হয় কাল তো না ছুটবো আমি এই রাস্তা দিয়ে বড় দিকে যেতে পারবেন না সমস্ত দিকে আমার দাড়ি প্রহরী লাগানো আছে দেখতে পাচ্ছ তোকে শুলে চড়ানো হবে এখানে বসো এই কে আছিস আমার কন্যা বেহুলাকে নিয়ে আয় দেখুন
সবাই দেখে বিচার করে বলুন। ওই কি আছিস দিজবারকে বন্দী কর। আবার সবাই দেখুন স্বর্ণ ভারী না বেহুলা ভারী। মহারাজ কি বলছো? স্বর্ণ বেশি হয়েছে না বেহুলা চেয়ে এক ভরি বেশি হয়েছে মহারাজ? স্বর্ণ এক ভরি বেশি হয়েছে। স্বর্ণ যখন পেয়েছি আমি রাজা কথা দিয়েছি বিবাহ দেব। মহারাজ আপনার বল তো আপনি পূরণ করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু আমার একটি কথা আছে মহারাজ। আপনার কথা? হ্যাঁ মহারাজ। বলুন কি কথা? আমি দিয়ে যাব পঞ্চমুড়ি লৌহ কলায়। পঞ্চমুড়ি লৌহের কলায় কি হবে? পঞ্চমুড়ি লৌহ কলায় যদি আপনার কন্যা রণিবেশে রন্ধন ন্যায় রন্ধন করতে পারে তাহলে হবে মহারাজের পুত্র বধূ। মহারাজ অসম্ভব দিজব, কেউ কোনোদিন পারে না, কেউ কোনোদিন পারে না পঞ্চকুটি লৌহের কলায় রন্ধন করতে, আর আমার কন্যাও তাও পারবে না। কোনো অসম্ভব নয় মহারাজ, পারে পারে। হ্যাঁ পারে। কেমন করে পারে? যদি সতী মায়ের সতী কন্যা হয়, সতী মায়ের সতী কন্যা, সে নিশ্চয়ই পারবে সেই পঞ্চকুটি লৌহ কলায় রন্ধন করতে। মহারাজ পারবে দিজব, পারবে পারবে। বেশ দিয়ে যাও আমার কাছে। শঙ্কর এ কোন পরীক্ষায় ফেলছো শঙ্কর? দিজবর এই পঞ্চকুড়ি লৌহের কলায় রন্ধন হয়ে গেলে আমি আপনাকে সংবাদটা পাঠিয়ে দেব, আপনি এসে নিয়ে যাবেন। বেশ মহারাজ, তাহলে সংবাদটা আমাকে পাঠিয়ে দিও। পাঠিয়ে দেব। আসি মহারাজ। আসুন আসুন আসি মহারাজ। আসুন আসুন। শঙ্কর এ কি করলে দয়াময়, এ কি করলে? এই কথা যদি একবার অমলা শোনে তাহলে যে ও কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। না, এই সংবাদটা অমলাকে দিতে হবে। অমলা অমলা কোথায় তুমি? অমলা কোথায় কোথায় অমলা কোথায়? অমলা মহারাজ আমার বেহুলা, স্বর্ণ হতে বেশি হয়েছে তো মহারাজ। জানো অমলা তুমি চেয়েছিলে না স্বর্ণ? হ্যাঁ মহারাজ। এই নাও অমলা, এই নাও, দুই নয়ন ভরে তুমি স্বর্ণ দেখো। এই স্বর্ণের চেয়ে আমাদের কন্যা যে আগে ভরি কম হয়ে গেছে। মহারাজ তুমি একটি কথা আমাকে শোনালে মহারাজ, এই সামান্য স্বর্ণ হইতে আমার বেহুলা কম হচ্ছে না? এ হতে পারে না, এ আমার বিশ্বাস হচ্ছে না মহারাজ। অমলা তুমি বিশ্বাস করতে পারছো না, তুমি বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো। বেশ মহারাজ, এই মুহূর্তে আমি বেহুলাকে ডেকে তাকে জিজ্ঞাসা করে দেখি। বেহুলা, ওরে বেহুলা, বেহুলা মা আমি ডাকছি কেন মা? ও তোর কি বল লিব আজ বেহুলা, ও তোর কি বলিব মা আজ তোরে মা? হ্যাঁ মা, ও তোরে কি বলিব ও বেহুলা, কি বলিব তোরে অমলা? পালাব আমার মাথা খেলি না।